শিক্ষামন্ত্রী বলছেন এটাকে ইস্যু বানাবেন না আপনি আমার শেকড় দিয়ে টান দেবেন আর আমি ইস্যু বানাবো না আমি কথা বলবো না আপনি আমার সমস্ত চরিত্রকে বদলে দিতে চাইবেন আমার অবয়ব বলতে দিতে চাইবেন আমার স্বাতন্ত্রকে বদলে দিতে চাইবেন আর আমি ইস্যু বানাবো না অবশ্যই এটা একটা সবচেয়ে বড় ইস্যু এবং এটা আমার জাতির অস্তিত্বের ইস্যু বন্ধুরা আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের এখানে এসে অত্যন্ত সাহস পেয়েছি সাহসটা আমরা তো মাঠের মাঠে কাজ করি মাঠে রাজনীতি করি তা আপনারা হচ্ছেন আমাদের সম্মান আপনারা হচ্ছেন আমাদের গর্ব আপনারা যখন সামনে এসে দাঁড়ান কথা বলেন পাশে দাঁড়ান আমরা অনেক সাহস পাই আমাদের জোর সাহস আরো বেড়ে যায় আমরা যখন আমাদের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে আরো দৃঢ়চেতা হই সামনের দিকে এগিয়ে যাই বন্ধুগণ লড়াইটা শুধুমাত্র গণতন্ত্রের লড়াই না আমি বারবার করে বলছি এটা বিএনপির লড়াই না বেগম খালেদা জিয়া তারেক রহমান বা জাহিদ ভাই ভাই কার লড়াই না এই লড়াইটা আমার জাতির অস্তিত্বের লড়াই গণতন্ত্র যদি না থাকে কোনোটাই হবে না সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এটা হচ্ছে আমার প্রধান কাজ সেটা হলেই এই বিষয়গুলো আরো বেশি করে সহজ করে আমি আমার মতো করে গঠন করতে পারি আসুন সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করি শুরু হয়েছে ইতিমধ্যে মানুষ জেগে উঠছে আপনারাও বেরিয়ে আসুন জেগে উঠুন এবং আমার বিশ্বাস পুরো 1971 সালে আমরা যেভাবে সবাই একজোট হয়ে আমার স্বাধিকারের জন্য আমার অস্তিত্বের জন্য আমার একটা স্বাতন্ত্র্যের জন্য আমার বেঁচে থাকার অধিকারের জন্য আমি যেভাবে লড়াই করে সফল হয়েছিলাম আজকে আবার সেই লড়াইয়ের মধ্য দিয়ে যেন আমরা সফল হতে পারি এই প্রত্যাশা নিয়ে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই।